নমস্কার যুক্তি তর্ক সঙ্গে অর্ক আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্ক প্রব সরকার বাহুতে তুমি তুমি মা মা শক্তি ভক্তি প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে আনন্দ মঠের এই অবিস্মরণীয় তিনটে লাইন শারদোৎসবের আবহে মনে পড়ছে পুজো এসে গেছে পশ্চিমবঙ্গের বাঙালিরা শাস্ত্র মতে সনাতনীরা দুর্গাপুজো করবেন আরচিকর কাণ্ডের আবহে উৎসবে কতজন সামিল হবেন সেটা পরের ব্যাপার একান্ত ব্যক্তিগত বিষয় কেউ উৎসবে সামিল হবেন কি হবেন না সেটা তার ব্যক্তিগত অভিরুচি কিন্তু সনাতনীরা শাস্ত্র মঠে মাতৃ আরাধনা করবেন এই আবহী আনন্দ মঠের সেই বিখ্যাত তিনটে লাইন মনে পড়ে গেল বাহুতে তুমি মা শক্তি হৃদয়ে তুমি মা ভক্তি তোমার প্রতিমা গরি মন্দিরে মন্দিরে কিন্তু আমাদের পড়শি বাংলাদেশে সনাতনীরা কি এবার দুর্গা করতে পারবেন এই প্রশ্নটাই ঘুরে ফিরে আসছে আঠাশে সেপ্টেম্বর ইনসাফ কায়েমকারী ছাত্র জনতা বলে একটি সংগঠনের পক্ষ থেকে এটি দুপাতার লিফলেট বাংলাদেশ জুড়ে বিলি করা হয়েছে তাতে ওই সংস্থার একজন কর্তা ব্যক্তির স্বাক্ষর আছে লিফলেটে যে কথাগুলো বলা হয়েছে সেটা কার্যত মারাত্মক এক বাংলাদেশের কোন পুজোর উদ্যোক্তারা ব্যানার লাগাতে পারবেন না সর্বজনীন দুর্গোৎসব বলতে পারবেন না কারণ সেই সংস্থার মতে সর্বজনীন শব্দটা ব্যবহার করলে অন্য ধর্মাবলম্বীদের অবমাননা করা হয় তাদের বক্তব্য হল ধর্ম যার যার উৎসব তার তার আমরা কি বলি ধর্ম যারচার উৎসব সবার তাহলে বাংলাদেশের এই সংগঠনটি কি বলছে ধর্ম যার চার উৎসব তার তার দুই কোন মাইক ব্যবহার করা যাবে না কারণ মাইক ব্যবহার করলে নামাজের অসুবিধা হবে তিন কোনো চাঁদা আদায় করা যাবে না কারণ সারিয়া অনুযায়ী ভিন্ন ধর্মাবলম্বীদের চাঁদা দেওয়া অনুচিত চতুর্থত রাস্তা বন্ধ করে যত্রতত্র তত্র পুজো করা যাবে না প্রতিমার উচ্চতা কত হবে সেটা আগে থেকে ঠিক করে দেওয়া হবে ঢাক টাক বাজানো যাবে না তাতে অন্য ধর্মাবলম্বীদের অসুবিধা হবে পাঁচ মণ্ডপে মণ্ডপে ভারত বিরোধী ব্যানার পোস্টার লাগাতে হবে ভারত বিরোধী স্লোগান লাগাতে হবে কারণ ওই উদ্যোক্তাদের মতে ভারত হচ্ছে বাংলাদেশের প্রধান শত্রু এবং বাংলাদেশের যে আট শতাংশ হিন্দু আছেন তারা নাকি ভারতের দালাল তাদের এই ভারতের দালাল তকমা মুছে ফেলার উদ্যোগ নিজেদের নিতে হবে এবং সেই জন্য ভারত বিরোধী স্লোগান ভারত বিরোধী ব্যানার ফেস্টুন মণ্ডপের সামনে লাগাতে হবে যাতে সবার চোখ পড়ে এই সংস্থাটি আরো লিফলেট বিলি করে বলেছে যে দুর্গা ছুটি দেয়া যাবে না তার কারণ সনাতনীরা বাংলাদেশে সংখ্যালঘু তাহলে সংখ্যালঘুদের উৎসবের জন্য সংখ্যাগরিষ্ঠের কর্ম দিবস কেন বন্ধ হবে আপনি ভাবতে পারছেন এই ফতোয়া পুরোপুরি সাম্প্রদায়িক এবং বাংলাদেশের হিন্দুরা সনাতনীরা রীতি মতো আতঙ্কে ভুগছেন তাদের মনে আশঙ্কা দানা বাড়ছে যে এবার বাংলাদেশে পুজো নিরুপদ্রপে হবে না বিগত কয়েক বছর বাংলাদেশে পুজোর সময় অশান্তি হয়েছে মাতৃমূর্তি ভাঙচুর করা হয়েছে পবিত্র ধর্মগ্রন্থ অবমাননার অভিযোগে মারামারি খুনোখনি পর্যন্ত হয়েছে অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা ইউনুস জামাতের নেতাদের দিয়ে ঢাকায় ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে আশ্বস্ত করেছিলেন কিন্তু তাতে কিছু হয়নি একটা অভিযোগ উঠেছিল যে পুজোর উদ্যোক্তাদের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা করে চাওয়া হচ্ছে পুজো করবার জন্য বাংলাদেশের এই সমস্ত ফতোয়া যারা জারি করছে যারা সাম্প্রদায়িক উস্কানে দিচ্ছে বাংলাদেশের মাটি থেকে এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত বাংলাদেশের বহু মানুষ আছে মুক্তমনা প্রকৃত অসাম্প্রদায়িক তারা বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা বজায় রাখতে চায় গণতান্ত্রিক ব্যবস্থাকে টিকিয়ে রাখতে চায় তাদেরকে প্রতিবাদ করতে হবে কারণ বাংলাদেশের মাটি থেকে সাম্প্রদায়িক উস্কানি দেয়া হলে এদেশেও সাম্প্রদায়িক শক্তি উৎসাহিত হবে এই সহজ সত্যটা যারা বুঝতে পারছেন না তারা কিন্তু কার্যত আগুন নিয়ে খেলছেন সাম্প্রদায়িকতার বিষবাষ্প একবার যদি বেরোতে থাকে তার প্রভাব কিন্তু সর্বত্র পড়বে তাই এখনো সময় আছে বাংলাদেশের যারা প্রকৃত অসাম্প্রদায়িক মুক্তমনা এবং যারা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করেন তাদের কিন্তু এগিয়ে এসে প্রতিবাদ করা উচিত ওই টিনপট ডিকটেটার ইউনুসের উপর ভরসা রাখলে চলবে না কারণ তার কথায় ও কাজে কোনো মিল নেই তিনি এখন সাওয়াত শরীফের সঙ্গে গলাগলি করছেন যে দেশটা জিডিপি নির্ধারিত হয় মৌলবাদ দিয়ে আর যে দেশটা রপ্তানি নির্ধারিত হয় সন্ত্রাসবাদ দিয়ে যে দেশটা আইএমএফ বেশি বার দু তাদের স্বাধীনতার পর থেকে আইএমএফের কাছ থেকে বেল আউট প্যাকেজ নিয়েছে সর্বশেষ খবর হচ্ছে পাকিস্তানে দেড় লক্ষ সরকারি চাকরি বিলুপ্ত হচ্ছে আরো কঠোর আর্থিক বিধিনিষেধের মধ্যে তাদের পড়তে হচ্ছে সন্ত্রাসের মদতদাতা পাকিস্তানের সঙ্গে এখন বাংলাদেশ তালে তাল মিলিয়ে চলতে চাইছে দুর্ভাগ্য আসলে ওই জামাত এবং কিছু মৌলবাদী শক্তি যারা বাংলাদেশের ধারণাকে কোনো দিনই বিশ্বাস করেনি মানেনি সেই জন্য জিন্নার মৃত্যু দিবস পালিত হচ্ছে ঢাকা প্রেস ক্লাবে পাকিস্তানের ডেপুটি আই কমিশনার গেছেন বাংলাদেশের উর্দুবাসী বিহারি মুসলমানদের জন্য বাংলাদেশ রেডিওতে উর্দুতে সম্প্রচার হবে পাকিস্তানের সরকার বাংলাদেশিরা পাকিস্তানের মাটিতে পা দিলে ভিসা হন অ্যারাইভাল হবে বাংলা বাংলাদেশের ছাত্রছাত্রী যাতে পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পেতে পারে সেই জন্য অনেক রকম স্কলারশিপের ব্যবস্থা করা হচ্ছে পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘুরা কি নিদারুণ কষ্টের মধ্যে থাকেন আমরা জানি নেহরুল ইয়াকত চুক্তি লেটার অ্যান্ড স্পিরিটে পাকিস্তান কোনোদিন মানেনি যারা বলেন ভারতবর্ষে ধর্মীয় সংখ্যালঘুরা নিপীড়নের মুখে আছেন তাদেরকে জানিয়ে রাখি যে স্বাধীনতার পরে ভারতবর্ষে জনসংখ্যার মধ্যে সংখ্যালঘুদের শতাংশ যা ছিল এখন তার থেকে সেই শতাংশ বেড়েছে কিন্তু পাকিস্তানে কমেছে আর একাত্তর সালে বাংলাদেশে প্রায় তেইশ শতাংশ হিন্দু ছিল এখন হিন্দু জনসংখ্যা মোট জনসংখ্যার আট শতাংশের আশেপাশে তার নেহেরু লিয়াকা চুক্তি লেটার স্পিরিটে আমরা মানলাম পাকিস্তান মানলো না আর বাংলাদেশে স্বাধীনতার পর থেকে সনাতনী বা হিন্দুদের সংখ্যা উত্তর উত্তর কমছে এখন তাদের দেওয়ালে থেকে গেছে ইনসাফ কায়েমকারী ছাত্র জনতা এই সংগঠনটি এই রকম লিফলেট বিলি করার সাহস পাইকে করে এবং বাংলাদেশের প্রশাসন কি হাত গুটিয়ে বসে থাকবে ইউনোস ওয়াজ লায়নাইজ বাই লিবারাল ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বিল ক্লিন্টন জড়িয়ে ধরছেন অন্যান্য পশ্চিমী নেতারা জড়িয়ে ধরছেন যারা গণতন্ত্র এবং সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা নিরাপত্তার দাবিতে সোচ্চার থাকেন তারা দেখুন এই তিন পট ডিকটেটার ইউনুসের সময়ে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা কি নিদারণ পরিস্থিতির মধ্যে রয়েছেন বাংলাদেশেরা নতুন ব্যবসা চালু হয়েছে কি জানেন তোলাবাজির ব্যবসা সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি সাংবাদিক প্রাক্তন সেনাকর্তা তাদের যারা আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিলেন তাদেরকে কোটি কোটি টাকা জরিমানা দিতে হচ্ছে বিনিময়ে তারা তাদের বাড়িতে থাকতে পারবেন এবং কেউ যদি সীমান্ত পেরিয়ে অন্য দেশে যেতে চান তাদেরকে চোরাপথে সেই ব্যবস্থা করে দেওয়া হবে তার বিনিময়ে কোটি কোটি টাকা তোলাবাজি করা হচ্ছে বাংলাদেশের এক কর্নেল খুন হয়েছেন দুষ্কৃতীদের দুষ্কৃতীরা আনসারের এক সদস্যকে কুপিয়েছে ব্যাংকের আধিকারিকদের হুমকি দিয়েছে পুলিশ এখনো কাজে ফেরেনি সেনা আস্তে আস্তে হয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে ওয়াকারুজ্জামান যাকে হাসিনা জুন মাসে সেনাপ্রধানের দায়িত্ব দিয়েছিলেন তিনি বারো থেকে আঠেরো মাসের টাইম লাইন দিয়েছেন তার মধ্যে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে দেখুন সেনা এবার আড়াল থেকে সবকিছু নিয়ন্ত্রণ করবে একাত্তর সাল থেকে দু হাজার এই সময় পাকিস্তান দুজন সেনা শাসক পেয়েছিল এক জিয়াউর রহমান এক পারভেজ মুশারফ বাংলাদেশও দুজন সেনা শাসক পেয়েছিল বেগম খালেদা জিয়ার হাজব্যান্ড জিয়াউর রহমান এবং এইচ এম এর সাদ বা হুসেন মোহাম্মদের সাত ধর্ম যেখানে সেন্টার স্টেজে থাকে এবং যেখানে সেনাবাহিনীকে মনে হয় সেনাবাহিনী অপাপবিদ্ধ সবকিছুর উঠতে সিজারের পত্নির মত এবং ধর্ম সেনাবাহিনীর এই ভূমিকাকে এন্ডোর্স করে তখন সেখানে গণতন্ত্রের বিকাশ হয় না যেমন পাকিস্তানে হয়নি বাংলাদেশেও কিন্তু গণতন্ত্র কোন অবস্থাতেই পাকাপাকি ভাবে প্রতীত হয়নি হাসিনা জমানাতেও হয়নি হাসিনা যে কার্যত ডিকটেটার ছিলেন সেটা তো আমরা সবাই বুঝতে পারছি বিএনপি এখন নিয়ন্ত্রণ করতে চাইছে তারা পনেরো বছর শাসন ক্ষমতার বাইরে হাসিনার আমলে তাদের কর্মী সমর্থকদের উপর অত্যাচার হয়েছে মিথ্যা মামলা দেয়া হয়েছে তারা অনেকে দেশ ছেড়ে পালিয়ে গেছিলেন খালেদা জিয়াকে দীর্ঘদিন গৃহে অন্তরীণ রাখা হয়েছিল এখন হাসিনা দেশ ছাড়া আওয়ামী লীগ ছত্রবঙ্গ সেই জন্য প্রতিশোধ নেওয়া হচ্ছে জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও রাইট চয়েস রাইট ডিসিশন এবং জামাত যারা প্রথম থেকেই বাংলাদেশ ধারণার বিরোধী তারা এই সুযোগে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করতে উদ্যোগী হয়েছে এবং বাংলাদেশের হিন্দুরা বা অন্য ধর্মাবলম্বীরা মুসলমান বাদে কার্যত দ্বিতীয় শ্রেণীর নাগরিককে পরিণত হয়েছে তিনপট ডিকটেটার ইউনুস ক্ষমতায় আসার পর অনেক বড় বড় কথা বলেছেন কিন্তু একটা কথা তিনি কাজে পরিণত করতে পারেননি এই যে কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাদের বিরুদ্ধেও ভুরি ভুরি অভিযোগ উঠছে দেখুন দাদা স্বাধীন সার্বভৌম দেশের ক্ষমতায় কোনো চিপ হেডভাইজার বলে কিছু থাকতে পারে ইউনূস চেয়েছিলেন রাষ্ট্রপুঞ্জে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার একটা আলাদা বৈঠক পার্শ্ব বৈঠক কিন্তু কোনো দেশের চিফ অ্যাডভাইজারের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী কি বৈঠক করতে পারেন প্রোটোকল পারমিট করে দেখুন নওয়াজ শরীফকে কু করে ক্ষমতাচ্যুত করে পারভেজ মুশারফ যখন পাকিস্তানের ক্ষমতা দখল করলেন তখন তার পদ ছিল চিফ এক্সিকিউটিভ কিন্তু দু সালে আগ্রা সামিটের আগে তিনি নিজেকে অ্যানয়েন্ট করলেন প্রেসিডেন্ট হিসাবে অর্থাৎ একজন চিফ এক্সিকিউটিভ হিসাবে তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো দ্বিপাক্ষিক বৈঠক করতে পারেন না প্রোটোকল আটকায় এখন ইউনুস একজন চিফ অ্যাডভাইজার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের শাসন ক্ষমতা একজন চিফ অ্যাডভাইজার তার কি লেজিটিমেসি আছে অন্য রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করায় শাহবাজ শরীফ করেছেন পাকিস্তান ইজ আ ফেল স্টেট পাকিস্তান এখন যে কোন মূল্যে বাংলাদেশকে তাদের ক্লায়েন্ট স্টেট হিসাবে দেখতে চায় কারণ বাংলাদেশ জিন্নাত দিদা দ্বিজাতি তত্ত্বের মূল ভিত্তিটাকেই চ্যালেঞ্জ করেছিল কারণ বাংলাদেশ গঠিত হয়েছে ভাষা এথেনিক আইডেন্টিটিকে সামনে রেখে এখন পাকিস্তান তার অঙ্গহানির বদলা নিতে চাইছে এবার শারদোৎসবের আবহে এই ধরনের সংস্থা যখন লিফলেট বিলি করে বাংলাদেশের সনাতনীদের কার্যত হুমকে দিচ্ছে ফতোয়া দিচ্ছে বলছে ভারত বিরোধী স্লোগান পুজো মন্ডপে লিখতে হবে ব্যানার টাঙাতে হবে ভারত বিরোধী এবং ইউনুস প্রশাসন হাত বসে আছে আর মুখে বলছে যে বাংলাদেশের মাটি সব ধর্মের মানুষের জন্য আর সাম্প্রদায়িক উস্কানে দিচ্ছে এই ধরনের সংস্থা ভাবুন বাংলাদেশের যারা গণতান্ত্রিক রীতিনীতিতে বিশ্বাস করেন ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করেন তাদের এবার প্রতিবাদ করা উচিত না হলে পাকিস্তানের ক্লায়েন্ট স্টেটে পরিণত হবে কিন্তু বাংলাদেশ পশ্চিম এশিয়া জ্বলছে হাসান নাসার আল্লাহ ইসরায়েলি বিমান হানায় মারা গিয়েছেন তার তুতো ভাইকে এখন হিজবুল্লাহ সর্বাধিনায়ক করা হয়েছে হামাসের পলিটিক্যাল চিফ ইসমাইল হানিয়ে ইসরায়েলের হানায় মারা গেছেন সোলেমানি ইরানের রেভলিউশনী গার্ডের একজন বড় কর্তা তিনি আমেরিকার বিমান হানায় মারা গিয়েছিলেন ফুয়াদ সুকার বলে হিজবুল্লার একজন উচ্চপদস্থ কমান্ডার ইজরায়েলি বিমান হানায় মারা গিয়েছেন ইজরায়েলি ট্যাঙ্ক লেবানান সীমান্তে মোতায়েন করা আছে বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন যে নাসার আল্লাহ ওয়াজ নট এ টেরারিস্ট হি ওয়াজ দ্য টেরারিস্ট এখন ইরানের ধর্মীয় গুরু সর্বাধিনায়ক আয়াতল্লাহ খেমিনীকে গোপন আস্তানায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে তা নিরাপত্তা আরো সুদৃঢ় করা হয়েছে পশ্চিম এশিয়ায় যুদ্ধের আশঙ্কা মাথা চাড়া দিচ্ছে দেখুন হিজবুল্লাহ এবং তার প্রধান নাসার উল্লাহ একটা বিতর্কিত ক্যারেক্টার আমাল মুভমেন্টের মধ্যে দিয়ে নাসার আল্লাহ ধীরে ধীরে তার প্রাধান্য প্রতিষ্ঠা করেন ইরানের রেভলিউশনারি গার্ড বিরাশি সালে হিজবুল্লাহর প্রতিষ্ঠা করেছিলেন হিজবুল্লার প্রথম সেক্রেটারি জেনারেল তিনি হেলিকপ্টার ক্র্যাশে মারা যান ইসরায়েলের হাত ছিল তারপর ৩২ বছর বয়সে নেন আল্লাহ সালে দক্ষিণ লেবাননে আঠেরো বছরের ইসরায়েলি অকুপেশন মুক্ত হয় নাসার আল্লাহ তার নেতৃত্বে ছিলেন দু হাজার ইসরায়েলের সঙ্গে যুদ্ধে হিজবুল্লাহ জয়লাভ করে সাতানব্বই সালে তার টিনেজ সান যুদ্ধে নিহত নাসার আল্লাহ অত্যন্ত ভালো বক্তা তার শত্রু মিত্র সবাই তার বক্তব্য শুনে কি বলতে চাইছেন খুব ক্যালিব্রেটেড স্পিচ খুব ক্যালিব্রেটেড স্পিচ এই যে অ্যাক্সেস অব রেজিস্টেন্স ইয়েম এর হুতি লেবাননের হিজবুল্লাহ এরা সব ইরাকের অ্যাডভান্স আর্মি ইরানের অ্যাডভান্স আর্মি ইরান থেকে অস্ত্র গোলা বারুদ ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট সবই তারা পায় দেখুন সিরিয়ার বাসার আল আসাদের সমর্থনে হিজবুল্লাহ লড়াইতে নেমেছিল আবার সৌদি আরব যখন আমেরিকা এবং অন্য মিত্র শক্তির সাহায্যে ইয়েমেনের হুতি জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালালো তখন হিজবুল্লাহ হুতিদের পাশে এসে দাঁড়ায় তাহলে হিজবুল্লার এই যে এক্সপেন্ট অ্যাটিটিউড তার খেসারত লেবাননকে দিতে হয়েছে আরব ওয়ার্ল্ড একসময় লেবাননের প্রতি সিম্প্যাথেটিক ছিল কিন্তু হিজবুল্লাহর ইয়েমেনের হুতি জঙ্গিদের পাশে দাঁড়ানো যেখানে সৌদি আরব আমেরিকা এবং অন্য পশ্চিমী শক্তিগুলোকে নিয়ে হুতির বিরুদ্ধে অভিযান চালাচ্ছে সেখানে হিজবুল্লাহ হুতির সমর্থনে দাঁড়াচ্ছে তাহলে আরব ওয়ার্ল্ডে হিজবুল্লাহ এবং নাসার আল্লাহ একজন বিতর্কিত চরিত্র হিসাবে প্রতিষ্ঠিত কাতার সৌদি আরব এই দেশগুলির সঙ্গে হিজবুল্লাহ সম্পর্ক ভালো নয় দু হাজার উনিশ সালে জন্য যে হিজবুল্লার ভূমিকাকে দায়ী করে আমেরিকা বলছে যুদ্ধ বিরতি কিন্তু আমেরিকার কথাও তো শুনছে না নেতানিয়াও শুনছে না নাকি তাদের প্রিয় বিবিকে বলতে হয় বলে এই কথাটা বলছে চীন চীনের সঙ্গে ইরানের সম্পর্ক ভালো চীন ইরান থেকে অপরিশোধিত তেল নেয় কিন্তু চীনও কোনোভাবে এই কনফ্লিক্টে ঢুকতে চাইছে না কিন্তু আমেরিকা অবস্থান লঘু হলে চীনের স্বার্থ সুরক্ষিত হয় রাশিয়া ইরান থেকে সমরাস্ত্র আমদানি করে কিন্তু তারা ইরানের পাশে থাকলেও এই কানফ্লিক্টে জড়াতে চাইছে না তারাও চায় যে আমেরিকা মুখটা পুরুক পশ্চিম এশিয়ায় কিন্তু কেউই সদর্থকভাবে এগিয়ে আসছে না পশ্চিম এশিয়ায় কানফ্লিক্ট দূর করতে তেহরান থেকে বেইরুটগামী সমস্ত বিমান বাতিল করা হয়েছে একদিকে পশ্চিম এশিয়ার এইরকম সংকট এই সংকট চলতে থাকলে বিশ্ববাজারে অশোধিত তেলের দাম বাড়বে রেড সিতে পণ্য চলাচল বিপর্যস্ত হবে এই রকম যখন পরিস্থিতি দুনিয়ায় পশ্চিম এশিয়ায় তখন আমাদের পড়োশি বাংলাদেশে যদি মৌলবাদ শক্তিশালী হয় যদি ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়নের মুখে পড়তে হয় তারা যদি দুর্গোৎসব পালন করতে না পারেন তাদেরকে বাধ্য করা হয় ভারত বিরোধী স্লোগান দিতে ভারত বিরোধী প্ল্যাকার ডিসপ্লে করতে উপমহাদেশের শান্তি সুস্থিতির পক্ষে এটা কিন্তু বড় চ্যালেঞ্জ ভারত সরকার পরিস্থিতির উপর নজর রাখছে আমরা কূটনৈতিকভাবে বিষয়টাকে দেখবার চেষ্টা করব কিন্তু বাংলাদেশের যারা এখন ক্ষমতায় আছেন এই অন্তর্বর্তী সরকার বা প্রশাসক অ্যাডভাইজার যেই হোক না কেন মুখে বড় বড় বুলি দিলে তো হবে না আপনাদের দেশের দেড় কোটির বেশি হিন্দু আছে তাদের জীবন সম্পত্তি ধর্মাচরণের স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আপনাদের সেখানে যদি দুর্গা কেন্দ্র করে পতোয়া জারি করা হয় সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করা হয় তার অভিজ্ঞাত কি শুধু বাংলাদেশেই থাকবে সীমাবদ্ধ এইটুকু বোঝার ক্ষমতা কি নেই আপনাদের বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন গণতান্ত্রিক প্রকৃত ধর্ম নিরপেক্ষ শান্তিপ্রিয় মানুষের উচিত এই সমস্ত কর্মকাণ্ডের সোচ্চার প্রতিবাদে সরব হওয়া এই সমস্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে না হলে তার খেসারত কিন্তু তাদেরকেই দিতে হবে এবং মৌলবাদীরা কবচা করবে বাংলাদেশকে সেখানে সামান্যতম বিরুদ্ধ মত গণতান্ত্রিক প্রক্রিয়ার নাম ও নিশান থাকবে না পাকিস্তান পন্থী কর্তর এইসব মৌলবাদীরা বাংলাদেশকে কার্যত আফগানিস্তানে পরিণত করতে চায় কিন্তু আমার বিশ্বাস বাংলাদেশের সিংহবাগ মানুষ এই অপচেষ্টাকে শেষ পর্যন্ত রুখে দেবে